নদিয়ার টেহট্টের রঘুনাথপুরের তথা ভারতের গর্ব সেনাকর্মী সুবোধ ঘোষ, যিনি জম্মু কাশ্মীরে ভারত পাক সীমান্তে কর্মরত ছিলেন এবং দেশমাতৃকাকে রক্ষার্থে অকুতোভয়তার সঙ্গে পাক বাহিনীর গোলাগুলির মোকাবিলা করতে করতে কয়েকজন পাক সৈনিককে নিকেশ করে নিজে আত্মোৎসর্গী হয়েছেন। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনার্থে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেহট্ট নগর ও কলেজ শাখার পক্ষ থেকে 5 কিমি ব্যাপী দীর্ঘ মোমবাতি ও মোবাইল ফ্ল্যাশ লাইট সহযোগে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রমুখ তথা রাজ্য বিশ্ববিদ্যালয় প্রমুখ আশিস বিশ্বাস, জেলা সহ সংযোজক সৌমিত্র দেবনাথ, নগর সম্পাদক পৃথ্বীরাজ ঘোষ সহ নগর ও কলেজ শাখার কার্যকর্তাবৃন্দ। এছাড়াও শহীদ সুবোধ ঘোষের পিতা শ্রী গৌরাঙ্গ ঘোষও এই মিছিলে উপস্থিত থেকে তার বীর পুত্রের স্মৃতি রক্ষার্থে একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার অনুরোধ জানান এবিভিপির কাছে। এবিভিপিও অঙ্গীকারবদ্ধ হয়েছে এই মহৎ কাজকে সম্পূর্ণ করতে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।